हेलो फ्रेंड्स, गुड इवनिंग। आई एम शोभिक एंड वेलकम टू माय यूट्यूब चैनल लर्न इंग्लिश। तो आज के हमने सीखबो बेसिक किसु वर्ड्स वर्ड्स का व्यवहार। जमन डू डा डज डू एम इज आर हैव हैज बीन डिड वाज वर हैड बीन এগুলোর আমরা আজকে ব্যবহার শিখব। তো চলো শুরু করা যাক। প্রথমে শিখবো আমরা ডাজ এবং ডুর ব্যবহার। যেমন প্রশ্ন করতেছে এখানে, ডু ইউ রিড ইংলিশ, তুমি কি ইংলিশ পড়ো? উত্তরে কি বলছে? ইয়েস আই ডু, অর্থাৎ হ্যাঁ আমি পড়ি। তারপর কি বলছে? ডাজ লতা কাম টু ইয়োর হাউস, লতা কি তোমাদের বাড়িতে আসে? উত্তরে কি বলছে? ইয়েস শি কামস সামটাইমস, মাঝে মাঝে আসে। সামটাইমস অর্থাৎ ইয়েস শি কামস, ইয়েস শি কামস সামটাইমস, অর্থাৎ সে মাঝে মাঝে আসে। তারপর ডু আদার ফ্রেন্ডস কেম টু ইউ, অন্যান্য বন্ধুরা কি তোমাদের তোমার কাছে আসে? উত্তরে কি বলছে? ইয়েস আদার্স অলসো কেম, অন্য বন্ধুরাও অন্যরাও আসে। তারপর ডু ইউ স্টে ইন বোম্বে, তুমি কি বোম্বাইয়ে থাকো? এখানে উত্তরে বলছে নো আই স্টে ইন ক্যালকাটা, না আমি কলকাতায় থাকি। এখন দেখবো আমরা এম এর ব্যবহার, ইস এর ব্যবহার, আর এর ব্যবহার। এখন দেখলাম আমরা ডাজ এবং ডু, এখন দেখবো এম ইস আর এর ব্যবহার। দেখবো আমরা এম ইস এবং আর এর ব্যবহার। তো চলো দেখা যাক। ইজ দিস দ্য বুক ইউ আর লুকিং ফর, এটা কি সেই বইটা তুমি যেটা খুঁজতেছো? উত্তরে কি বলছে? ইয়েস দিস ইজ ইট, হ্যাঁ এইটাই ওই বইটা। তারপর ইজ কমলা রিডিং দ্য সেম বুক, কমলা কি এই একই বইটা পড়তেছে? নো দ্যাট ইজ ডিফারেন্ট ওয়ান, না ওটা আলাদা বই। তারপর কি বলছে? আর দিয়ে এখানে আর এর ব্যবহার, আর প্রথমে ইন্টারোগেট করতেছে, প্রশ্ন করতেছে। আর ইউ নট গোয়িং টু দ্য মার্কেট, নো আই এম নট, অর্থাৎ আই এম নট গোয়িং টু মার্কেট। এখানে স্পোকেন ইংলিশ যেহেতু সুতরাং শর্ট করে বলতে হচ্ছে আই এম নট, নো আই এম নট, এর অর্থ হচ্ছে নো আই এম নট গোয়িং টু মার্কেট। তারপর ইজ ইউর ফাদার ইন গভর্নমেন্ট সার্ভিস, তোমার বাবা কি সরকারি চাকরি করে? উত্তরে কি বলছে? নো হি ইজ আ বিজনেসম্যান, না তিনি একজন ব্যবসায়ী। তারপর ইজ দিয়ে প্রশ্ন করতেছে, ইজ ইউর ব্রাদার প্রিপেয়ারিং ফর সাম এক্সামিনেশন, তোমার ভাই অথবা দাদা কি কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে? উত্তরে কি বলছে? ইয়েস হি ইজ প্রিপেয়ারিং ফর দ্য আইএএস এক্সাম, হ্যাঁ ও আইএএস এক্সামের প্রিপারেশন নিচ্ছে। তো এতক্ষণ এখন শিখলাম আমরা ডাজ ডু এম ইজ আর এর ব্যবহার, এখন শিখবো হ্যাভ এবং হ্যাস এর ব্যবহার। তো এখন দেখবো আমরা হ্যাভ এবং হ্যাস এর ব্যবহার। তো দেখা যাক, হ্যাভ ইউ রিটেন এনি লেটার টু রাধা, তুমি কি রাধাকে কোনো চিঠি লিখেছো? উত্তরে কি বলছে? ইয়েস আই হ্যাভ রিটেন টু হার, হ্যাঁ আমি তাকে চিঠি লিখেছি। তারপর কি বলছে? হ্যাজ রাধা রিপ্লাইড টু হার, তার উত্তর রাধা কি তার উত্তর দিয়েছে? নো শি হ্যাজ নট, নো শি হ্যাজ নট রিপ্লাইড টু হার লেটার, এটার পরিবর্তে এখানে শর্টকাটে বলা হয়েছে নো শি হ্যাজ নট, অর্থাৎ না সে উত্তর দেয়নি। হ্যাভ ইউ টেকেন ইউর মিলস, তুমি কি খেয়েছো? নো আই হ্যাড আ হেভি ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং, না আমি সকালেই ব্রেকফাস্ট করেছি, একটা ভারী ধরনের ব্রেকফাস্ট করেছি। ডিড ইউ গো টু হিজ হাউস, তুমি কি তার বাড়িতে যাও? উত্তরে কি বলছে? নো আই হ্যাভ ইয়েট টু গো, না এখনো যাওয়া হয়নি। তো এখন শিখলাম আমরা হ্যাভ এবং হ্যাস এর ব্যবহার। এখন শিখবো আমরা হ্যাজ বিন এবং হ্যাড বিন এর ব্যবহার, এবং হ্যাডবিনের ব্যবহার। তো দেখা যাক, হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং, এখানে প্রশ্ন করতেছে যে হোয়াট হ্যাভ ইউ বিন ডুইং সিন্স মর্নিং, তুমি সকাল থেকে কি করতেছো? উত্তরে কি বলছে? আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং, সকাল থেকে আমি এই বইটা পড়তেছি। তারপর হ্যাসের ব্যবহারটা দেখা যাক, এখন দেখলাম হ্যাভ বিনের ব্যবহার, এখন হ্যাজ বিনের ব্যবহার দেখবো। এখন হ্যাজ দ্য ওয়াটার বিন বয়লিং ফর লং, জল কি অনেকক্ষণ ধরে ফুটছে? উত্তরে কি বলছে? নো ইট হ্যাজ বিন বয়লিং অনলি ফর আ লিটল টাইম, না এটা অল্প কিছু সময় ধরে ফুটছে। তো এখন দেখলাম আমরা হ্যাজ বিন হ্যাড বিন এর ব্যবহার, এখন দেখবো ডি আর ডিড এর ব্যবহার। প্রশ্ন করতে কি কখন এবং কিভাবে ডিড ইউজ করতে হয়, যেমন ডিড ইউ গেট আপ আর্লি ইয়েস্টারডে, তুমি কি গতকাল সকালে ঘুম থেকে উঠেছিলে? সকালে ঘুম থেকে উঠেছিলে, খুব সকালে? এখানে উত্তরে কি বলছে? ইয়েস আই গট আপ আর্লি, হ্যাঁ আমি সকালেই উঠেছিলাম। তারপর ডিড ইউ হ্যাভ ব্রেড অ্যান্ড বাটার, তুমি কি মাখন এবং রুটি খেয়েছিলে? ইয়েস আই ডিড, হ্যাঁ খেয়েছিলাম। ডিড রজনী কাম টু ইউ অ্যাট নুন, রজনী কি তোমার কাছে এসেছিল? নো
she did not come এখানে শর্ট করে লেখা আছে she did not অর্থাৎ সে আসেনি তারপর did you write the essay at night তুমি কি রাতে এই চিঠি এই প্রবন্ধটা লিখেছিলে no I did not but my brother did না আমি লিখিনি বাট আমার ভাই এটা লিখেছিল তো এখন দেখলাম এখন দেখবো আমরা was এবং where এর ব্যবহার যেমন where you out for shopping yesterday গতকালকে তুমি শপিং এ গিয়েছিলে yes I was হ্যাঁ আমি শপিং এ গিয়েছিলাম was your aunt singing at your house তোমার পিসিমা কি তোমাদের বাড়িতে গান করতেছিল no it was my sister না এটা আমার বোন ছিল তো এখন দেখবো আমরা had এবং had been এর ব্যবহার তো চলো দেখা যাক had you not gone to the cinema তুমি কি সিনেমা দেখতে যাওনি উত্তরে কি বলছো no I had not না আমি যাইনি তারপর had she closed the shop সে কি দোকানটা বন্ধ করে দিয়েছিল yes she had অর্থাৎ she had closed হ্যাঁ সে বন্ধ করে দিয়েছিল had you been studying for last 2 hours তুমি গতকাল 2 ঘন্টা ধরে পড়ছিলে yes I had উত্তর কি বলছো yes I had been planning to see a film after completing homework হ্যাঁ I had been planning আমি একটা প্ল্যান করতেছিলাম একটা সিনেমা দেখার জন্য বাড়ির কাজ শেষ করার পর তো আজকে এগুলো শিখলাম কালকে আমি টেন্সটা পড়াই দিব তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব করে বাড়িতে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল অপশনটিতে ক্লিক করে রাখো যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন